What we do here is go back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাসকিচেন থেকে আমি আমনে বলছি। আজকে আমি বরবটি দিয়ে চেও মাছের একটা রেসিপি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজে এই রেসিপিটি করা যায়, অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স চলুন দেখে নেন আমি কীভাবে খুব সহজেই বরবটি দিয়ে চেও মাছের একটা রেসিপি করলাম। এখানে আমি চেও মাছ খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি একটা মাছকে দুই পিস করেছি, এবার এগুলোকে আমি মশলা দিয়ে মাখাবো ভাজার জন্য। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে ভেজে নিব, খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটাকে আমি তেলে ভেজে নিব, আমি তেল গরম করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। দুয়ো পাশ খুব ভালোভাবে ভেজে নেব মাছটাকে। আমার মাছটা এক পাশে গেছে, আমি আরেক পাশে ভেজে নিচ্ছি। আমি বরবটি দিয়ে মাছটাকে ভুনা করব, আর এই জন্য আমি বরবটি এখানে এই সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। যে তেলটা দিয়ে আমি মাছটা ভেজেছি ওই তেলটা একটা পাত্রে দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষে নিচ্ছি, সামান্য পানি দিয়ে আবার কষাচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবং আমি এক চা দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিচ্ছি, এই সবজিটা আমি ধুয়ে রেখেছিলাম, বরবটি দিয়ে দিলাম। বরবটিটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আমি একটু দিচ্ছি, আচ্ছা
আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি সেদ্ধ হওয়ার জন্য, সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করছি। আমি একটু মাখো মাখো রান্না করব, তাই পানিটাও কম দিয়েছি। সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো একটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে দিচ্ছি। আমার বড় বড়িটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আর 3-4 মিনিট রান্না করে নেব পুরোটা মিডিয়াম আঁচে রেখে, তারপরে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা কিছু দিয়ে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স এগুলো আমার খুব সহজ একটা রেসিপি, চেয়ারমাল দিয়ে বরবটির চচ্চড়িও বলা যায় বা ভুনাও বলা যায়। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে, লাইক দিতে ভুলবেন না। আমার একটা পেজ আছে রেসিপি বাই আমানা কিচেন, আশা করি আপনারা সবাই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।